আমি প্রত্যেকটা ভিডিওতে, মানে আজকের যে ভিডিওটা, এরকম ধরনের যে ভিডিওগুলো বানাই সেখানে আমি একটা কথা বারবার বলে থাকি, আজকেও আমি সেম কথাই বলবো, কিন্তু হয়তো বলার ধরনটা একটু অন্যরকম হবে। বলার পরেও তো আমার কাছে প্রশ্ন আসে, জানতে চায়, কারণ তারা সত্যি সম্পর্কটা নিয়ে ভীষণ বোরিড, ভীষণ চিন্তা করে, ভীষণ ভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায়, কাজের থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের কথা শুনলে কষ্ট হয়, খারাপ লাগে, চেষ্টা করি যে তাদেরকে বলে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসার। হয়তো কিছুটা সাকসেস হই, বাকিটা বুঝতে পারি না, কারণ তারা কতটা ভালো আছে কি না আছে সেটা অতটা তো এতটা দূরের থেকে রিয়েলাইজ করা সম্ভব নয়। কিন্তু আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেটা সবার উদ্দেশ্যে বলবো, যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করছো। তো প্রত্যেককে একটা কথাই বলবো, জানতে চাইছো আমি তোমাদের বলছি, আগেও বলবো, আগামী দিনেও বলবো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, মানে জিনিসটার মধ্যে তোমাদেরকে কিন্তু সে কাজটা করতে হবে। তোমরা ঠিকঠাক যদি না করো রেজাল্ট কি করে পাবে, ঠিকঠাক না পড়া করলে পাশ কি করে করবে? তো কাজটা তোমাকে করতে হবে, তোমাদেরকে করতে হবে, করার পরে তো রেজাল্টটা পাবে। ঠিকঠাক কাজটা না করলে তুমি যদি বলো আমার তাও কোনো সলিউশন হলো না, যদি এখন অব্দি কেউ বলেনি, তাও তাহলে কি করে হবে? কাজটা ঠিকঠাক মতন তোমাদের করতে হবে। আর হ্যাঁ, আমি মেবি এই সানডেতে লাইভ আসব। তোমাদের কাছে একটা পোল করেছিলাম, তোমরা ভোট দিয়েছো বা এখনও ভোট দেওয়ার তো সময় আছে, ভোট দিয়ে দিও কোন টাইমে তোমাদের সুবিধা হবে আমি লাইভে আসলে। তো সেই সময় প্লিজ তোমরা কানেক্ট হয়ে যেও, কোন দিন আসবো সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, টাইমটা তোমরা ঠিক করবে। তো সেই লাইভে আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আসব, সেই প্রশ্নগুলোরই উত্তর দেব, লাইভ উত্তর দেব, এবং তোমরা যদি কানেক্ট থাকো তোমরা আমাকে লাইভ প্রশ্ন করবে, আমি লাইভ তোমাদের উত্তর দেব। কারণ যখন আমি তাদেরকে মেসেজে রিপ্লাই দিচ্ছি, কমেন্ট বক্সে রিপ্লাই দিচ্ছি, দেখো সেটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, সেখানে আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে আমি যেটা ভিডিওতে বলছি এরকম ধরনের কথাগুলো তো আমি সেখানে বলতে পারছি না, লিখে দিচ্ছি। তো লিখলে মনের ভাবটা বোঝানো একটু টাফ হয়ে যায়, মানে আমি তোমাদের কীভাবে জিনিসটা বোঝাচ্ছি। তো আমি লাইভে এরম প্রশ্নগুলো, যেগুলোর উত্তর আমি আগে দিয়েছি কমেন্ট বক্সে, সেই প্রশ্নগুলোরই উত্তর বা কিছু নতুন প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর আমি লাইভে দেব। তো তোমরা প্লিজ লাইভটা জয়েন করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আশা করি তোমরা উপকৃত হবে, তোমাদের ভালো লাগবে, আর সবচেয়ে বড় কথা আমার ভালো লাগবে তোমাদের সাথে লাইভে গল্প করে। তো আমি ডেটটা জানিয়ে দেব আর টাইমটা তোমরা আমাকে জানাবে ভোটের মাধ্যমে। তো চলো, আমি আর এক্সট্রা কোনো কথা বলবো না, সিদ্ধে ভিডিওটার মধ্যে চলে আসছি। একটা রিলেশনশিপে রয়েছো, বারবার এই জিনিসটা হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ভ্যালুই দিচ্ছে না, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে যাচ্ছ, কোনো ছেলের সাথে যাচ্ছ নাকি কোনো মেয়ের সাথে যাচ্ছ, কতক্ষণ বাইরে সময় কাটাচ্ছ, কি করছো, তার কোনো মাথা ব্যথাই নেই, সে জানতেই চাইছে না তোমার থেকে। তোমার মনের মধ্যে এটা আসছে কি কি হলো, সে তো কোনো সময় আমার কোনো কৈফিয়তই নেয় না, আমি কি করছি না করছি কোনো কৈফিয়ত নেয় না, তুমি কিন্তু তার সব কিছু খেয়াল রাখছো। এখানে কি হয়, ব্যাপারটা কি হয়, দোষটা কিন্তু আমাদের থাকে, দোষটা আমাদের থাকে, কারণ আমরা সব সময় প্রত্যেকটা সময় তাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিয়ে থাকি, এতটাই ইম্পর্টেন্স দিই, সে নিজেকে রাজা মনে করে, সে নিজেকে এটাই মনে করে যে আমি যদি তাকে পাত্তাও না দিই, আমি যদি তার কোনো খবরও না নিই, আমি যদি তার সাথে কথাও না বলি, সে ঠিক আমার কাছে চলে আসবে, সে ঠিক আমার খবর নেবে। রোজ সকাল উঠে তোমার গুড মর্নিং বলা চাই চাই, গুড ইভিনিং বলা চাই চাই, কি খেয়েছো, কি করছো, ঘুমোচ্ছ না কেন, কোথায় গেছিলে, কার সাথে গেছিলে, কিসে করে গেছিলে, এই সব প্রশ্নগুলো কিন্তু তুমি তাকে করবেই, সে যতই তোমার খোঁজ না নিক, সে এই ফ্যাক্টটা বুঝে গেছে, তাই জন্য সে তোমাকে লিটারেলি হার্ট করছে, তোমার কোনো খোঁজ নিচ্ছে না, তোমার ভালো লাগা খারাপ লাগাটা বুঝতে চাইছে না, সে লিটারেলি তোমাকে হার্ট করছে। আর তুমি এদিকে ভাবছো যে সে কেন কিছু বলে না, সে চুপ করে কেন আছে, আরে তাকে তো চুপ করিয়ে দিয়েছো তুমি, তুমি নিজের ভ্যালুটা তাকে বোঝাতেই পারোনি। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা ভয় থাকা ভীষণভাবে দরকার। আজ আমি ইউটিউব প্রফেশনে আছি, এখানে যদি আমি মাসে একটা কি মাসে দুটো ভিডিও আপলোড করি, তাহলে যদি আমার মনে হয় যে আরে আমি একটা করলেও লোক আমার ভিডিও দেখবে, আমি যদি দুটো করি তাও আমার ভিডিও দেখবে, তাহলে কি হবে, আমার তো ভয় নেই,
ঠিক আছে, ও তো দেখবি, কিন্তু আমার মনের মধ্যে যদি এই ভয়টা থাকে যে আমি যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড না করি, আমার বন্ধুরা আমার ভিডিও আর কোনোদিন দেখবে না, ভিডিও দেখার থেকে বড় কথা আমাকে তারা ভুলে যাবে, এই যে আমাকে তারা ভুলে যাবে, এই ভয়টা যদি আমি পাই তাহলে কিন্তু আমার কাজের প্রতি আমি কনসেন্ট্রেট হব, আমি আমার কাজ কিন্তু মন দিয়ে করব। সেম অ্যাজ রিলেশনশিপ, তুমি যখন একটা রিলেশনশিপে আছো সেখানে কিন্তু একটা ভয় থাকাটা খুব দরকার। এবার বলে ভয় দিয়ে কি ভালোবাসা হয়? হ্যাঁ, ডেফিনেটলি দরকার। তোমাকে হারানোর ভয় তখন যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ তুমি তার কাছে মোস্ট অ্যাভেলেবল পার্সন। সে যদি বন্ধুদের সাথে নাইট আউট করে, সে যদি কোনো মেয়ের সাথে ঘুরতে যায় বা সে যদি কোনো ছেলের সাথে ঘুরতে যায়, সে জানে এন্ড অফ দ্য ডে গিয়ে তুমি কিন্তু তার কাছে আসবেই। সে তোমার সাথে 4 দিন না কথা বলুক কোনো ব্যাপার না, তুমি কিন্তু তাও তার সাথে কথা বলবি। সে তোমাকে টাইম দিয়ে দিয়েছে রাত্রিরে কথা বলবো, তোমার রাত্রিরে ঘুম পাচ্ছে তাও তুমি তার জন্য জেগে রয়েছো কেন? এভাবে করলে তুমি ভাবছো যদি আমি এগুলো না করি তাহলে যদি সে চলে যায়, আরে ইয়ার এটা বোঝো যার থাকার সে এগুলো করলেও থাকবে, এগুলো না করলেও থাকবে, ইনফ্যাক্ট তার দরকারই পড়বে না যে তুমি এগুলো করো, আর যার থাকার নয় তুমি শত চেষ্টা করে নাও সে চলে যাবে। তো ওই মেন ফ্যাক্টটা বোঝো, এটা আমি তোমাদের বারবার লিখি যখনই তোমাদের প্রশ্নের উত্তর আমি দিই, সে ইনবক্সে দিই বা আমি কমেন্ট বক্সে, যার থাকা সে এমনিই থাকবে, তার জন্য এই সমস্ত এফোর্ট দেওয়ার দরকার নেই যেগুলো তোমার ক্ষতি করছে, যেগুলো তোমার ভবিষ্যতের ক্ষতি করছে, এই এফোর্টগুলো দেওয়া কিন্তু কোনো দরকার নেই। আর যা থাকার নয় না তুমি যত এফোর্ট দিয়ে দাও, তুমি দিন রাত তার জন্য বসে থাকো, দিন রাত তার জন্য জেগে থাকো, সে কিন্তু চলেই যাবে। তো মেন কথা কী হচ্ছে, এফোর্ট দেওয়া বন্ধ করো, গুড মর্নিং গুড নাইট বলা বন্ধ করো যখন সে তোমার সাথে এরকম বিহেভিয়ার করছে। একদিন গুড মর্নিং বলো, পরের দিন বলোই না, অপেক্ষা করো তার মেসেজ করার, সে মেসেজ করবে তার বেশ কয়েক ঘন্টা পর তুমি গিয়ে রিপ্লাই দেবে। এই কাজটা যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে কিন্তু সে ফিল করবেই যে যে মেয়েটা বা যে ছেলেটা আমাকে একটা মেসেজ না করে থাকতে পারতো না, একটু কথা না বলে থাকতে পারতো না, সে এইভাবে কী করে রয়েছে। বা তুমি যদি তাকে দেখিয়ে, সে তো তোমার কোনো খোঁজ নেয় না তুমি কার সাথে আছো কোথায় আছো, এবং তুমি বলার পরেও ও ঠিক আছে ক্যাজুয়াল নয়, তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, এনজয় করছো, তাকে পাত্তা দিচ্ছ না, ভাই তার কিন্তু ফাটবে যদি সে তোমার সাথে রিলেশনশিপে ঠিকঠাক থেকে তোমাকে ইগনোর করে। হ্যাঁ, এবার কথা আসছে যদি এগুলো করার পরেও না ফাটে তাহলে সে একটা গাধা বলবো, সে তোমার ভালোবাসা কোনোদিন বুঝতেই পারেনি, কোনোদিন তোমার ভালোবাসা ফিলই করেনি, তোমাকেই ইনফ্যাক্ট কোনোদিন ফিল করেনি, তাই জন্য তোমার এত কিছু করার পরেও তুমি যখন এই রাস্তাটা নিয়েছো আমি যেটা বললাম তারপরেও সে বুঝতে চাইছে না। এরকম মানুষ লাইফে থাকার থেকে চলে যাওয়া ভালো, কারণ এরকম মানুষ আমাদের লাইফে যত থাকবে আমাদের লাইফটা কিন্তু হেল হয়ে যাবে, আমাদের লাইফে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগোতে পারবো না। তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো, মেন কথা এটাই, অ্যাফোর্ড দেওয়া বেশি বন্ধ করো, তাকে একটু ভয় দেখাও, তোমাকে হারানোর ভয়টা যাতে পায়, কীভাবে করলে সে তোমার হারানোর ভয় পাবে তার উইক পয়েন্টটা বোঝার চেষ্টা করো, উইকনেসটা বোঝার চেষ্টা করো, এবং সেই উইকনেসটাতে আঘাত করো, চেষ্টা করো, কষ্ট হবে একদিন দুদিন তিন দিন কষ্ট হবে, কিন্তু তোমার এই কাজটা করার পরে, মানে আমরা যখন লাইফে কোনো ভালো কাজ কর ভালো রেজাল্ট পেতে চাই তখন কিন্তু আমাদের কষ্ট করতেই হয়, একটু যদি কষ্ট না করি, একটু যদি মাথার ঘাম পায়ে না ফেলি তাহলে তো সাকসেস আসবে না। তুমি যদি চাও তোমার রিলেশনশিপটা সুন্দর হোক আগামী দিনের জন্য, তোমার পার্টনার তোমাকে সেম ভ্যালু দিক তুমি যেরকম তাকে দিচ্ছ, তাহলে প্লিজ তাকে এই ভয়টা দাও যে সে তোমাকে হারানোর ভয় পাবে, তাকে এটা রিয়েলাইজ করাও যে তোমার ভ্যালু আছে তার কাছে, তোমার ভ্যালু তার কাছে থাকতেই হবে, আর যদি এত কিছু করার পর সে যদি না থাকে সরে এসো, কারণ একটা মানুষের জন্য জীবন থেমে থাকে না, আর লাইফে এই মানুষটা চলে গেলে তোমার বিশাল বড় ক্ষতি হবে না, যদি না তুমি এই মানুষটাকে লাইফে রাখো তাহলে কিন্তু তোমার হয়তো আরও বড় ক্ষতি হবে। তো আজকের ভিডিও আমি এইটা বলেই শেষ করব যে রিয়েলাইজটা মানে রিয়েল ফ্যাক্টটা বোঝার চেষ্টা করো, রিয়েলাইজ করার চেষ্টা করো কি সেই মানুষটা তোমার লাইফে কতটা ইম্পর্টেন্স এবং তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্স, কতটা জায়গা নিয়ে আছো এটা বোঝার চেষ্টা করো, এবং তাকে সেটা বোঝাও যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্স। যদি এই জিনিসটা করতে পারো, এই কাজগুলো করতে পারো, তো ডেফিনেটলি সে তোমার ভ্যালু বুঝবেই বুঝবে, কিন্তু প্লিজ মন দিয়ে করতে হবে, ঠিকঠাকভাবে করতে হবে, ঠিকঠাকভাবে না করলে কিন্তু সে কখনোই তোমার ভ্যালু বুঝবে না। তো আজকের ভিডিও এই অবধি, প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো এইভাবেই, আর অনেক অনেক কমেন্ট করো, লাইক করো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় ভালো থাকবে।